1984 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এই মন্দিরটিকে ঘোষণা করেছে ইউনেস্কো। 118 বছর ধরে এই মন্দির বন্ধ আছে, কোনো পুজো পাঠ এখানে হয় না। সেই সঙ্গে আমরা দেখব কোনারক সান টেম্পেলের ঐতিহাসিক সমৃদ্ধ মিউজিয়াম ও সঙ্গে থাকছে চন্দ্রভাগা বিচের প্রাকৃতিক শোভা। দেখতে থাকুন আমার সঙ্গে কোনারক ভ্রমণ পুরী থেকে। এছাড়াও ভালো লাগলে আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। গুড মর্নিং সবাইকে, আমরা এখন পুরী থেকে চলে এসেছি বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে টয়লেট ফেসিলিটিও রয়েছে, দেখুন পেছনে টয়লেট ফেসিলিটি, ছেলে মেয়ে দুজনেই করতে পারেন। এই যে আমাদের বাস, বাস স্ট্যান্ডটা খুব সুন্দর, যদি আপনাদের দেখাই ঘুরে, দেখুন পেছনে দেখাচ্ছি। এদিকে এদিকে টয়লেট আছে, আর ছেলে কিছু করবে না। আমাদের বাস এখানে আছে, আমরা এখানে একটা ম্যাজিক গাড়ি করে এলাম। ম্যাজিক গাড়িটা চলে গেছে, হোটেল থেকে ম্যাজিক গাড়ি করে এলাম। এখন মালপত্র লোড হচ্ছে, লোড হলে আমাদের বাস ছাড়বে। ফার্স্টে আমরা যাবো হচ্ছে কোনারক টেম্পল, ওখানে রান্না হবে, খাওয়া দাওয়া হবে। দুপুরের দিকে আমরা বাস আবার ছাড়বো ওখান থেকে, ধবলগিরি দেখে তারপর প্যাক করবো বর্ধমানের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আমার চ্যানেল সৌরভ লি, আরও অনেক ইনফরমেশান আপনারা পাবেন, অনেক ইনফরমেটিভ ভিডিও হবে এটা। বাস থেকে নেমে গেছে, রোদ্দে তাকাতে পারছে না কেউ কেউ, বাস থেকে নামছে সব। এখন এখানে রান্না বান্না হবে, আমরা এখন টিফিন করব। এখন বাজে সকাল 9টা, ব্রেকফাস্ট হবে, তারপর লাঞ্চ হবে সূর্য মন্দির ঘোরার পর। এই ধর্মশালাটায় আমাদের রান্না খাওয়া সব হবে, পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আপনারা যদি বাস নিয়ে কখনো আসেন, এই ধর্মশালাটায় রান্না খাওয়া করবেন। মোবাইল নাম্বারে দেখুন দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। কোনারক টেম্পলের ঠিক উল্টো দিকে, ওই দিকে হচ্ছে কোনারক টেম্পল, তার উল্টো দিকে ঠিক ধর্মশালাটা রয়েছে।
ভাবি দেব বন্ধ पहले की बात है, पुरातात्विक दस्तावेज के तौर पर संग्रहित पुस्तक मादला मांझी और बारा चक्रा में उल्लेख है कि 13वीं सदी में गंग वंश के राजा लंगुला नरसिंह देव ने इस सूर्य मंदिर का निर्माण करवाया था। नरसिंह देव युद्ध में बड़े प्रवीण और शक्तिशाली थे और मात्र 18 साल की उम्र में वे अपने पिता राजा अनंग भीम देव की विशाल सेना के प्रधान सेनापति नियुक्त कर दिए गए थे। ভিতরে আমরা ভিডিও করেছিলাম, ভিডিও ওখানে অ্যালাউ নেই, আপনি চাইলে ফটো তুলতে পারেন, ফটোগ্রাফি অ্যালাউড রয়েছে ওখানে, ফটো তুলতে পারেন। ওখানে খুব ভালোভাবে দেখানো রয়েছে যে মন্দিরটা কীভাবে তৈরি হয়েছে, পুরো ইতিহাসটা ওখানে আপনি দেখতে পারেন। অডিটোরিয়াম থেকে বেরিয়েই বাইরে বাঁ দিকে আপনারা ভালো টয়লেট ফেসিলিটিও পাবেন, মহিলা পুরুষ দুজনেরই বাথরুম রয়েছে, আপনারা এখানে ওয়াশরুম করতে পারেন। আমরা এখন কোনারকের সূর্য মন্দিরের মিউজিয়ামে ঢুকেছিলাম, পুরো গল্পটা জানলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো গল্পটা করে। এখন মেন মন্দিরে যেটুকু ধ্বংসাবশেষ পড়ে আছে সেটুকু দেখাবো, দেখতে থাকুন আমার চ্যানেল সৌরভ লি, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সৌরভ লি। খুব সুন্দর মিউজিয়ামটি বানিয়েছে, ভেতরে অনেক কিছুই রয়েছে, 50 টাকা টিকিটের বিনিময়ে আপনি মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন, এবং ওখানে একটু ভিডিও শো হয়, সেখানে পুরো গল্পটা দেখানো হয়, সেটাই আমরা দেখলাম এতক্ষণ ভেতরে ঢুকে। ওইদিকে দেখুন বেবি কেয়ার রুমও রয়েছে, আপনারা যারা ছোটো বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য বেবি কেয়ার রুমও রয়েছে। এছাড়া ভিআইপি লাউঞ্জ আছে, এখানে আপনারা খাবার দাবার সবই পেতে পারেন, থাকতে পারেন, রান্নার ব্যবস্থা রয়েছে। আপনার দেখাচ্ছি রেস্টুরেন্টও রয়েছে এখানে। পিছন টিকিট কাউন্টারটা, ওখান থেকে টিকিট কাটা যায়। টিকিটের প্রাইস হচ্ছে মন্দিরে ঢোকা 40 টাকা করে, 15 বছর নিচে অবধি বাচ্চাদের টিকিট লাগবে না, 15 বছর ওপরে হলেই সেই বাচ্চার টিকিট লাগবে, ঠিক আছে। আর গাইডদের জন্য দেখলাম আলাদা লাইন রয়েছে, লাইন দিয়ে আমরা টিকিট কাটলাম। প্রাচীনকালে এখন যে উড়িষ্যা তার নাম ছিল কলিঙ্গ, সেই কলিঙ্গের রাজা ছিলেন নগুড়া নরসিংহ দেব। তিনি গণপতির সঙ্গে যুদ্ধ করে যখন অনেক ধন সম্পত্তি পান, তখন তিনি মায়ের কাছে আসেন এবং তার মা তাকে এই বিশাল সূর্য মন্দির নির্মাণ করতে বলেন। তখন তিনি তার মার কাছে জিজ্ঞেস করেন কেন এই সূর্য মন্দির নির্মাণ করতে হবে। তার মা তাকে বলেন যে দ্রৌপদ যুগে শ্রীকৃষ্ণের পৌত্র সৌম অত্যন্ত সুন্দর দেখতে ছিলেন, সে সবসময় নারদ মুনিকে বিরক্ত করত। একদিন নারদ মুনি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সাম্যকে তার শরীরের অত্যন্ত প্রশংসা করে এবং তাকে গোপীদের সঙ্গে জলক্রীড়া করতে বলেন। তারপর সেই সঙ্গে নারদ শ্রীকৃষ্ণকে গিয়ে বলেন যে সাম্য দেখুন মা সমান গোপীদের সঙ্গে জলক্রীড়া করছে। এই দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত রেগে যান এবং তিনি সাম্যকে অভিশাপ দেন যে তার শরীর নিয়ে এত গর্ব, তার শরীরই নষ্ট হয়ে যাবে, এটি আর থাকবে না, তাই জন্য সাম্যর কুষ্ঠরোগ হয়ে যায়। সব রানীরা তখন নারদের উপর রেগে যায়। তখন নারদ চাপে পড়ে বলে যে
সূর্যদেবের আরাধনা করতে। এই সূর্যদেবের কিরণ কোণার্ক শহরের এক জায়গায় পড়ত, সেইখানে গিয়ে যদি সাম্য সূর্যদেবের আরাধনা করেন তাহলে সে এই রোগ থেকে মুক্তি পাবে। 12 বছর ধরে তপস্যার পর সূর্যদেবের বরদানে সাম্য এই রোগ থেকে মুক্তি পায় এবং সাপমুক্ত হয়। এই কথা শুনে নরসিংহদেব সূর্য মন্দির নির্মাণে উদ্যোগী হন। 1200 কারিগর মিলে 12 সাল ধরে এই মন্দির তৈরি হয়েছিল, কিন্তু মন্দিরের একটি কলস কিছুতেই কারিগররা বসাতে পারছিলেন না। এই দেখে নরসিংহদেব আদেশ দেয় যে আজকে রাত্রির মধ্যে যদি এই কলস বসানো না হয় তাহলে কারিগরদের মুন্ডু কেটে ফেলা হবে। এই কথা শুনে সকল কারিগর চিন্তায় পড়ে যায়। মন্দিরের বিখ্যাত কারিগর বিশু মহারানার পুত্র ছিল ধর্মপদ। এই ধর্মপদ একদিন এই মন্দিরে বাবার সঙ্গে দেখা করতে আসে। সে যখন সেদিনকে এসে এই সমস্যার কথা জানতে পারে, সে তখন নিজেই বাবার আদেশ নিয়ে এই মন্দিরের উপর উঠে সেই কলস স্থাপন করে। সকলে তখন খুবই আনন্দ পায়, কিন্তু কিছু কারিগর এর বিরোধিতা করেন এবং বলেন যে কালকে যখন রাজা এই কথাটা জানতে পারবে তখন সে সবাইকে শাস্তি দেবে। এই কথা শুনে ধর্মপদ ভাবে যে তার জীবনের থেকে 1200 কারিগরের জীবন অনেক মূল্যবান। তখন সে মন্দিরের উপর উঠে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এরপর রাজা নরসিংহদেব তার এই মন্দিরে আসেন। এই মন্দিরে এসে মন্দিরে সূর্যদেবের মূর্তি দেখে তিনি অত্যন্ত প্রশংসা করেন। এরপর মন্দিরের অভিষেক হয় এবং পুজো আরম্ভ হয়। কিন্তু পরে নরসিংহদেব যখন জানতে পারেন যে এই মন্দির 12 বছরের একটা ছেলের মৃত্যুর পর তৈরি হয়েছে, তখন তিনি অত্যন্ত ব্যথিত হন এবং মন্দিরের সমস্ত পূজা অর্চনা বন্ধ হয়ে যায়। এরপর মন্দিরে অনেক জঙ্গল হয়ে গেছিল এবং সূর্যদেবের মূর্তি ঢাকা পড়ে গেছিল। তারপর ব্রিটিশরা অনেক খোঁজাখুঁজির পর এই মন্দিরটাকে পুনরুদ্ধার করেন। আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা আগের যে সূর্য মন্দির ছিল তার ধ্বংসাবশেষই বলা চলে। তো আমরা এখন কোণার্ক মন্দির দেখে বাইরের দিকে বেরোচ্ছি। 2019 যখন মন্দিরে এসেছিলাম মন্দিরটা অনেকটাই ভালো ছিল, এখন অনেকটাই ভেঙে গেছে, অনেক অনেক জায়গায় ওঠা যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। বাইরে থেকে দেখে চলে এলাম। পেটে যদি ক্ষুধা লাগে তো খেয়ে নেবে। আমরা এখন যাচ্ছি, একটু বসবো, গাছতলায় জিরিয়ে নেবো, রেস্টুরেন্টও আছে।
খাওয়া শেষ, আমরা এখন বেরোবো আবার ধবলগিরির উদ্দেশ্যে। দুপুরে খেলাম ভাত, মাংস, ডাল আর শুক্তো। দেখতে থাকুন আমার চ্যানেল আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। এই যে আমাদের বাস এসে গেছে, একটু পরে আমরা যাত্রা শুরু করব। এখনও কিছু খাওয়া দাওয়া বাকি রয়েছে, খাওয়া দাওয়া চলছে ওইদিকে পিছনে, আমরা এখানে রয়েছি। সৌরভ, আমার চ্যানেল সৌরভ লি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সৌরভ লি। অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে আমার ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন।